আজকে আমরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে একটি নোটিশ পেয়েছি এবং যেখানে বেশ কিছু নিয়োগের বিজ্ঞপ্তি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভিন্ন সাবজেক্টে জেনারেল ডিগ্রি কলেজে নিয়োগ হচ্ছে। তো বন্ধুরা, এখানে মিনিমাম মাস্টার ডিগ্রি পাস করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, কোন কোন সাবজেক্টসে আমরা বিজ্ঞপ্তি পেয়েছি এবং কারা কারা আবেদন করতে পারবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কোন কোন সাবজেক্টস আছে, তো চলুন বন্ধুরা আমরা দেখে নেব কি কি ক্রাইটেরিয়া আছে এবং কোটা ভ্যাকান্সিস টোটাল কোন কোন সাবজেক্টসে এবং লাস্ট ডেট কবে, ইন্টারভিউ ডেট কবে, সমস্তটাই কিন্তু আমি এখানে আলোচনা করব। চলুন বন্ধুরা শুরু করা যাক। ফার্স্ট, আপনারা কিভাবে এখানে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটি, এবং আমি এই পিডিএফটি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডিরেক্ট চলে যেতে পারবেন। তো প্রথমে সাইকোলজিতে ভ্যাকান্সিস আছে, এটি 27/9/2021। সংস্কৃতও তাই, সোশ্যালজিও তাই, কমার্সেও তাই। নেক্সট হচ্ছে নিউট্রিশন, ফিলোসফি, কম্পিউটার সায়েন্স এবং ল, 28/9/2021। এবং 29 তারিখ জিওগ্রাফি এবং এডুকেশন কিন্তু থাকছে, এবং 29 এবং 1 তারিখে পলিটিক্যাল সায়েন্স, এখানে কিন্তু আপনার ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হচ্ছে। বোটানিতে 29/4 এবং 5, জুলজিতে 1 এবং 4, ফিজিক্সে 1 এবং 4, ম্যাথামেটিক্সে 4 এবং 5, হিস্ট্রিতে 5 এবং 7 এবং 8, ইংলিশেও তাই, কেমিস্ট্রি, উর্দু, সাইকোলজি এখানে হচ্ছে 7 তারিখ, এবং বেঙ্গলিতে 7 এবং 8 তারিখ, মাইক্রোবায়োলজিতে 8 তারিখ। এটি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু নিয়োগ হবে। চলুন বন্ধুরা, কীভাবে নিয়োগ হবে, প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ প্রভিশনাল অ্যাপ্লিকেশনদের, যারা অ্যাপ্লিক্যান্ট আছে এবং যারা অ্যাপ্লিকেশন করেছে, তাদের কিন্তু ইন্টারভিউ হবে কিন্তু এই সাবজেক্টগুলোতে। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিয়েছি কোন কোন সাবজেক্টে কী কী ভ্যাকান্সিস আছে। ফিজিওলজিতে 3টে, সংস্কৃতে 3টে, সোশ্যালজিতে 2টো, কমার্সে 4টে, নিউট্রিশনে 3টে, ফিলোসফিতে 2টো, কম্পিউটার সায়েন্সে 4টে, এবং লতে 6টা, এবং জিওগ্রাফিতে 4টে, এডুকেশনে 3টে, পলিটিক্যাল সায়েন্সে 10টা, এবং বটানিতে 12টা, জুলজিতে 8টা, ফিজিক্সে 9টা, ম্যাথামেটিক্সে 9টা, হিস্ট্রিতে 10টা, এবং ইংলিশে 12টা, কেমিস্ট্রিতে 4টে, উর্দুতে 1টা, সাইকোলজিতে 1টা, এবং বেঙ্গলিতে 8টা, মাইক্রোবায়োলজিতে 5। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যাদের ভালো লেগে থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, এবং শিক্ষা সংক্রান্ত এবং চাকরির নোটিশ সবার আগে এবং স্কলারশিপ রিলেটেড যাবতীয় এডুকেশন রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন সবার আগে পেতে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা চললাম নেক্সট ভিডিও পাঠাতে।